আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও আছি ভালো। তো আজকের ব্লগটা আমি সকালবেলা থেকে শুরু করেছি, একদম কিচেন থেকে সব কিছু কাটাকাটি করে নিয়েছি ঘুম থেকে উঠে। এখন হচ্ছে আমি রান্না করব। রাতের বেলা তো মুরগির মাংস রান্না করে রেখেছিলাম, এখন হচ্ছে আমি একটু ভাজি করব আর হচ্ছে ডাল রান্না করব, ভাত রান্না করব। তরকারিটা রাতে রান্না করে রাখলে আমার জন্য একটু ইজি হয়। আর আজকে তো আরিশের বাবার অফ ডে, তো সেজন্য হচ্ছে আজকে আমার খুব একটা তাড়া নেই, সব কিছু আমি আস্তে ধীরেই করতেছি। তবে বাসায় একটু কাজ করব দুজন, সেজন্য রান্নার পার্টটা আমি সকালবেলায় সেরে নিচ্ছিলাম। তো এখানে আমি হচ্ছে একটা মিক্সড ভাজি করব পরোটা দিয়ে খাওয়ার জন্য, মানে সকালের নাস্তার জন্য আর কি। তো এই যে ভাজিটা করে নিচ্ছিলাম, তারপর আমি করলা কেটে রেখেছি, সাথে আলু দিব। করলাটাকে হচ্ছে একটু ভাপ দিয়ে নিচ্ছি যেন তিতা ভাপটা না লাগে। আর ভাজিটা বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে পরোটার ডো তৈরি করে নিলাম। তো এই তো আমি পরোটা অলরেডি বানিয়ে নিয়েছি, এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি। যে ভাজিটা করেছি সেই ভাজিটা হচ্ছে আলু, গাজর আর পেঁপে দিয়ে করতেছি। এই যে আমার ভাজি হয়ে গেছে। আর আরিশের জন্য সবজি রান্না করব, সেটার জন্য আমি সবজি কেটে রেখেছিলাম। তো আমি কাটাকাটিগুলো দেখা যায় যে আমি ছুরি দিয়ে করি, বটি দিয়ে করা হয় না। বটিটা আসলে লাগে বাসায় অনেক সময় মাছ মুরগি এগুলো কাটতে নিলে, সব কিছু আবার ছুরি দিয়ে কাটা যায় না। বটি দিয়ে হচ্ছে আমি দুই দিন মুরগি কেটেছি, ওইটাতেই ইউজ হয়েছে। আর এমনিতে সব কিছু ছুরি দিয়ে কাটাকাটি করতে আমার কাছে ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। বটি দিয়ে মনে হয় যে একটু দেরি হয়। তো এই তো, তারপর হচ্ছে আমি এখন চা বানিয়ে নিলাম দুজনের জন্য, দুই কাপ। আজকে আমিও চা খাবো। আমি চাটা মাঝে মাঝে খাই, রেগুলার খেতে ভালো না লাগলেও মাঝে মাঝে ভালোই লাগে। সকালের নাস্তা শেষ করে এখন আমরা দুজন একটু কাজে লেগে পড়লাম। আজকে হচ্ছে আলমারিতে সব কাপড়গুলো গুছিয়ে রাখবো, তো ও আমাকে হেল্প করতেছিল। আর পাশাপাশি যে আমরা এই রুমটাতে ছিলাম, আসার পর থেকে এই রুমের অবস্থা তো একদমই অগোছালো ছিল। আমাদের লাগেজ ব্যাগ সব কিছু এই পাশটাতে ছিল, আমরা হচ্ছে মাঝখানে ফ্লোরিং করেছিলাম। তো এইগুলো আজকে আমি আর আরিশের বাবা হচ্ছে সব কিছু পরিষ্কার করেছি। ও আজকে আমাকে অনেক হেল্প করেছে রুম, তারপর কিচেন এগুলো পরিষ্কার করতে। তো এই তো এই রুম থেকে আমাদের সব জিনিসপত্র আমরা উঠিয়ে ফেলেছি, আরও কয়েকটা জিনিসপত্র আছে এগুলো এক সাইডে সরিয়ে রেখেছি আর কি, দরজার মেইন ডোরের ওপাশটাতে। আর এখানে হচ্ছে একটা সিঙ্গেল তোশক আর বেড কভার রাখা আছে। এই তোশকটা হচ্ছে আরিশের বাবার আগের আর কি, মানে যে বাসায় থাকতো ওখানের তোশকটা নিয়ে আসছে। আর এই যে এই পাশটাতে যে কারেন্টের লাইনগুলো দেখতে পেয়েছেন আর কি, ওয়াইফাই রাউটার রাখা আছে এখানে। তো এই পাশটাতে এনে আপাতত রাখা হয়েছে, কারণ যেখানে লাইনটা দেওয়া ছিল ওখানে হচ্ছে আমরা ফ্রিজটা রেখেছি, তো ওইখানে আর কোনো প্লাগ পয়েন্ট নেই। তো আপাতত এখানে রাখা হয়েছে, পরে এটা আমরা অন্য রুমে নিয়ে যাব আর কি। তারপরে এই যে আজকে আমার কিচেনটাও পরিষ্কার করা হয়েছে। তো আমি হচ্ছে পুরো বাসা আজকে একদম স্যাভলন দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি, কিচেন রুম বাকি সব রুমগুলো। তারপর হচ্ছে ওয়াশরুমের সামনে একটা পাপোশ দিলাম, আর এখানে আমার সিঙ্কের সামনে একটা পাপোশ দিলাম। আর রান্নাঘরের নিচের অংশটা আমার এখনও ভালোভাবে গুছানো হয় না, আমি সুন্দরভাবে অর্গানাইজড করে গুছায় রাখবো। এখন আপাতত এমনিতেই সব কিছু রেখেছি। তো সব কাজটা শেষ, এখন হচ্ছে এই দুইটা বালিশের কভার, কুল বালিশের কভার সেদিন এনেছিলো, তো এগুলো লাগানো হয় নাই। তো এই কুল বালিশটা নতুন, আর আগের একটা কুল বালিশ আরিশের বাবার, তো ওইটা তো নতুন কভার লাগিয়ে নিব। তো আমাদের বেডরুমেরটাতে হচ্ছে এই কভারটা লাগাবো, আর হলুদটা দেব ওই রুমের আর কি, ওই রুমে যে ফ্লোরিং ব্যাট করা আছে ওখানে রাখবো। তো দুইটা কভারই শুধু ছিল, তবে আমার কাছে এই যে এই কভারটা বেশি ভালো লেগেছে। তো আমি এখন দুইটা বালিশে কভার লাগিয়ে নিব। আর একটা রুমে আপাতত হচ্ছে মানে যে রুমটাতে প্রথম ছিলাম আর কি, ড্রয়িং ডাইনিং যে স্পেসটা, যদিও ডাইনিং স্পেস একটু আলাদা আছে, তো ওইটাতে ডাইনিং টেবিল রাখবো। আর মাঝখানের বড় যেই রুমটা, তো ওইটা আপাতত এখন আমরা এই যে সিঙ্গেল যেই তোশকটা, ওইটা এভাবে ফ্লোরিং করে রাখবো। দিনের বেলা হচ্ছে আরিশকে এখানে আমি খাওয়াই, আর দেখা যায় কিচেনে কাজ করলে এই রুমটা কিচেনের পাশে, তো এখান থেকে হচ্ছে কিচেনে আসা যাওয়াটা মানে ইয়ে আর কি, মানে একদম কাছাকাছি। তো দিনের বেলা আরিশকে নিয়ে এখানেই সময় কাটাই। তো আপাতত হচ্ছে একটা ফ্লোরিং এখানে রাখলাম, আর কিছু না। আর হচ্ছে ফ্রিজ এক পাশে, আর অন্য কি ফার্নিচার কিনবো সেটা পরে দেখা যাবে, আপাতত না। তো যাই হোক, তারপর হচ্ছে আমি সকালবেলা যে কাটাকাটি করেছিলাম তখন আমি হচ্ছে সালাদ কেটে রেখেছিলাম। তো এখন হচ্ছে আমি ফ্রিজ থেকে সালাদটা বের করে এখন লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি।
আমার কাছে শসা ছাড়া শুধু টমেটোর সালাদটা খেতে সবচেয়ে বেশি মজা লাগে, সরিষার তেল দিয়ে মাখিয়ে। তো এই তো আমার সালাদ মাখা হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে কাজটা শেষ করে গোসল টোসল করে তারপর হচ্ছে যে সালাদটা মাখিয়ে এখন হচ্ছে হাঁড়ি পাতিল নিয়ে বসে গেলাম ফ্লোরে দুপুরের লাঞ্চ করতে। দুজন একসাথে আরিশকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমরা দুজন বসে লাঞ্চ করে নিচ্ছি। আজকে অনেক কাজ হয়েছে, দুজন একদম কাহিল হয়ে গেছি, আসলে অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, কাজ করলে খুবই টায়ার্ড লাগে। তো যাই হোক, এখন খাবারটা খেয়ে নিচ্ছি, করলা ভাজি, তারপর ডাল আর মুরগির মাংসের তরকারি। এই যে হাঁড়ি পাতিল নিয়ে বসে গেলাম বাটিতে, আর এখন বাড়ি না পাতিল নিয়ে বসে যাই। ডাইনিং টেবিল কেনা হলে তারপর হচ্ছে বাটিতে খাবার সার্ভ করবো। যদিও আমি জানি হাঁড়ি পাতিল নিয়ে বসে খাওয়াটা দেখতে ভালো লাগে না, পার্সোনালি এটা আমার নিজেরও পছন্দ না, তাই এখন হচ্ছে এভাবেই নিয়ে নেই। কারণ এইভাবে নিলে একটু মনে হয় যে মানে কষ্টটা কম হয়, জাস্ট ওখান থেকেই নিয়ে খেয়ে ফেলি, অন্য এক্সট্রা কিছু আর ধুইতে হয় না। তো যাই হোক, পাতিল থেকে নিয়ে বেড়ে খাওয়াটা ভালো না, এটা আমিও জানি। ভাজি দিয়ে খেয়ে নিলাম, এখন মুরগির মাংসের তরকারি নিলাম। আর এই যে মুরগির যেটা গিলা, এটা আমার খুব পছন্দের, মানে ছোটোবেলা থেকেই গিলা আমার খুব পছন্দের। তো খাবারটা আবার খেয়ে তারপর হচ্ছে একটু ঘুমানোর ট্রাই করব, রেস্ট করব। আর বিকেলবেলা হচ্ছে আমাদের আজকে বের হওয়ার কথা ছিল, আমি কিচেনের কিছু জিনিসপত্র কিনবো, র্যাক, তারপর প্লেট বাটি রাখার যেই স্টিলের স্ট্যান্ড ট্যান্ড এগুলো কিনবো আর কি, আর অনেক কিছুই কেনাকাটার আছে। তো ভাবছি যে আজকে যেহেতু অফ ডে আরিশের বাবার, আজকে বিকেলে বের হব। পরে না আমি আর এনার্জি পাচ্ছিলাম না, হঠাৎ করে আমার মাথাটাও ধরে গেছে, তো পরে ডিসিশানটা চেঞ্জ করে ফেললাম যে না আজকে বের হব না, নেক্সট উইকেন্ডেতে হচ্ছে বের হয়ে কেনাকাটাগুলো করব। তো এর মধ্যে হচ্ছে শুয়ে টুয়ে ছিলাম, একটু ঘুমানোর ট্রাই করলাম। তো সন্ধ্যা হয়ে গেল, এই যে এটা হচ্ছে আমার বেডরুমের বারান্দা থেকে বাহিরের ভিউ। এই জায়গাটা আমার খুবই পছন্দের, খুব ভাল লাগে, এই জায়গাটাতে আসলে অনেক খোলামেলা। আর এই যে নিচে হচ্ছে অন্য বাসার ছাদ, মানে এই পাশটাতে হচ্ছে বড় বিল্ডিং একদম কাছাকাছি নাই, সেজন্য বেশি ভালো লাগে, অনেক বাতাস আসে এই পাশটা দিয়ে। তো সন্ধ্যার আগে আমি হচ্ছে গ্লাসগুলো অফ করে পর্দা টর্দা টেনে নিলাম। তো আরিশের বাবা হচ্ছে বলতেছিল সন্ধ্যার সময় গিয়ে হচ্ছে নাস্তা রাস্তা নিয়ে আসার জন্য, আইসক্রিম নিয়ে আসার জন্য, কারণ আজকে আমার দিনে আইসক্রিম খেতে ইচ্ছে করতেছিল। তো পরে ওকে আর আমি যাইতে দেই নাই, কারণ সন্ধ্যার পরে বাসায় আসলে একা একা থাকতে ভালো লাগে না, সারাদিন তো একা একা থাকি, আর আজকে আরিশের বাবার অফ ডে। আর গতকালকে তো বাজার করতেও বাহিরে গিয়েছিল, তো সেই জন্য আজকে আর বের হতে দেই নাই, বললাম যে বাসায় চানাচোর আছে, আমি একটু ঝাল করে চানাচোর মাখাই, চা বানাই, বিস্কিট দিয়ে খাবো সন্ধ্যার নাস্তা। প্রতিদিন ভাজা পোড়া আইটেম খাওয়া ঠিক না, তো ওকে আমি আর যাইতে দেই নাই, বলছি যে পরের দিন অফিস থেকে আসার সময় আইসক্রিম নিয়ে আসো, এখন গিয়ে আইসক্রিম আনার দরকার নাই। তারপর আমরা বসে সন্ধ্যার নাস্তাটা করে নিলাম। আরিশ তখন হচ্ছে বিস্কিটের প্যাকেট সব বের করে ফেলতেছিল, খাবে না একটাও কিন্তু বের করে খেলবে। নাস্তা টাস্তা শেষ করে কিছুক্ষণ রেস্ট করে এখন হচ্ছে যে আমরা এই রুমটাতে পর্দা লাগিয়ে নিচ্ছি। তো আরিশের বাবা হচ্ছে এখন পর্দাটা লাগাচ্ছে। তো এখানে হচ্ছে এই রুমে দুইটা গ্লাস, দুইটা জানালা, আর এই পর্দাটাও হচ্ছে বেডরুমের পর্দার সিমিলার কালারই নেওয়া হয়েছে। পর্দাগুলো আসলে একটু লাইট কালার হয়ে গেছে, আর একটু কালারফুল নিলে মনে হয় ভালো লাগতো, কিন্তু দোকানে তো দেখলাম যে এটা মার্কেটে ভালোই লাগছে, তো সমস্যা নাই, পরে আবার চেঞ্জ করা হবে, এখন এটা থাক। আর এই রুমের পর্দাগুলো মানে শর্ট ঠিক আছে, একদম ফ্লোর পর্যন্ত না, বাট নিচে দিয়ে আবার গ্লাস দেখা যায় না, বেডরুমের যেমনটা হচ্ছে বারান্দার গ্লাসটা নিচে দিয়ে আবার একটু দেখা যায়, এটা যতটুকু চলে। তারপরেও মনে হয় যে উপরের যে যে পর্দার ইয়েগুলো স্ট্যান্ডগুলো এগুলো একটু বেশি উপরে, যার কারণে পর্দাগুলো শর্ট হয়েছে। এই তো ও পর্দা লাগিয়ে নিল, এখন ওই পাশেরটাতে লাগাবে। এই রুমে আমাদের সব জিনিসপত্রগুলো আমরা আসার পর রেখেছিলাম, তো এখন হচ্ছে সব কিছু তো উঠাই ফেলছি, গুছিয়ে ফেলেছি, এখন হচ্ছে এই রুমটা অনেক বেশি সুন্দরও লাগতেছে, আবার অনেক বড়ও লাগতেছে, এমনি তো এই রুমটা অনেক বড়। অনেক আপুরাই আমার বাসার রুম ট্যুর চাচ্ছেন, তো আমি একটু গুছাই নিই আর একটু ভালোভাবে তারপর দেখাবো। এমনিতে তো দেখাই দিলাম, গতকালকে বেডরুম দেখালাম, আজকে এই রুমটাও শেয়ার করলাম, তো তারপর কিচেন তো আগেই দেখালাম। আমাদের হচ্ছে ছোট্টখাটো বাসা, আমাদের দুজন টোনাটুনির জন্য ছোট্ট একটা বাসা, তো আমাদের জন্য আসলে এই বাসাটাই ঠিক আছে, অত বড় বাসা এই মুহূর্তে প্রয়োজন নেই। আর ছোট্টর মধ্যে আসলে যতটুকু খোলামেলা পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আশেপাশের পরিবেশটাও সুন্দর, প্লাস বাসার ভেতরের পরিবেশটাও আমার কাছে ভালো লাগে, অনেক বেশি খোলামেলা, আলো বাতাস প্রচুর পরিমাণে বাসায় ঢোকে, এ কারণেই বেশি ভালো লাগে।
এই যে এখানে ও পর্দা লাগিয়ে নিল, এখন হচ্ছে ওই পাশের জানালাটাতে লাগাবে। তো এই রুমের পুরো ভিডিও আমি করি নাই, এই রুমের হচ্ছে আরেকটা সাইডেও হচ্ছে স্পেস আছে, ওইটার মধ্যে হচ্ছে ডাইনিং টেবিল রাখবো আমরা। মোটামুটি এখানে একটা ডাইনিং টেবিল রাখার সুন্দর জায়গায় যে এই জানালার এই পাশটাতে আর কি। তো এই পাশটাতে হচ্ছে কিছু জিনিস এখনও রাখা আছে, এগুলো হচ্ছে আরেক দিন গোছাবো। আজকে কাজ করতে করতে অনেক কাজ করা হয়েছে, আর নতুন বাসায় ওঠার পর আসলে অনেক কাজ থাকে, গোছগাছ সব কিছু মিলিয়ে। তো আমরা হচ্ছে আস্তে আস্তে করেই করতেছি, যেমন একদিন হচ্ছে একটা রুম গোছালাম, আজকে একটা রুম, এরকম করে করে আর কি। বেশি একটা প্রেশার নিলে আসলে দুজনেই অসুস্থ হয়ে যাব, আর আমি যে এখনও সুস্থ আছি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আসলে লাইফে কখনো এত বেশি কাজ কখনো হয়তো বা আমার করা হয় নাই। আসলে এখানে আসার পর যে অত বেশি কাজ করতেছি তা না, তবে একটু গোছগাছ রান্নাবান্না এগুলো তো করতেই হয়, আর রান্নাবান্না এগুলো তো আগেও করেছি। তো অনেকেই বলেন যে এখন কিভাবে এত কাজ করতেছেন, এখন আপনি অসুস্থ হন না, এই ধরনের কমেন্টগুলো পেলে না খুব খারাপ লাগে। যে যখন অসুস্থ হই তখন তো বলি যে অসুস্থ হইছি, তার মানে কি এই যে তখন আমি মানে ঢং করে বলি? অনেকেই বলে যে আমি শ্বশুরবাড়িতে থাকলে অসুস্থ হলে আমি নাকি ঢং করি। অসুস্থতা নিয়ে কি করে ঢং করা যায় আমি জানি না। আর এখানে আসার পর মানে ভিডিওগুলোতে অনেকেই দেখি এরকমভাবে লিখে যে এখন কিভাবে করেন, তো কেন আমি কি শ্বশুরবাড়িতে হাত পা গুটিয়ে বসে বসে খেয়েছি, আমি কি কাজ করি নাই? আর আমার ব্লগ যারা রেগুলার দেখে তারাই জানে আমি কাজ করেছি কি করি নাই। তো যাই হোক, এখন হচ্ছে নিজের সংসার নিজের বাসা, কাজ তো করতেই হবে। তো সব কাজটা শেষ করে এই যে রাতের বেলা হচ্ছে আমি যেই সব এই যে এই ন্যাকড়াগুলো আর কি, এগুলো হচ্ছে সারাদিন আমরা ঝাড়মুচ করেছিলাম, তো এগুলো আমি রাতের বেলা ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে দিয়েছিলাম পর্দা টর্দা লাগানো শেষ করে। তো এগুলো পরিষ্কার রাখলে ভালো, যেহেতু বাসার ফার্নিচার প্লাস ফ্লোরটোর মানে মোছা টোছার কাজে এই কাপড়গুলো ইউজ করি আর কি। তো সবগুলো আমি সুন্দরভাবে ধুয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে তারপর দিন সকালবেলা, সকালে উঠেই হচ্ছে বারান্দায় আসলাম। তো আমি হচ্ছে যেই কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ন্যাকড়াগুলো, এগুলো এখন আমি রেখে দিব ভাঁজ করে এক সাইডে। তারপর আমি সকালেই উঠে রান্নাবান্না করে নিয়েছি, এখানে আমাদের দুজনের জন্য সকালের নাস্তায় হচ্ছে নুডলস রান্না করেছি ডিম দিয়ে, তারপর আমি ভেন্ডি ভাজি করেছি, আর হচ্ছে মুরগির মাংসের তরকারি তো আছে, ভাত রান্না করেছি। তো ভাত হচ্ছে গতকাল রাতেরও আছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন কম করে রান্না করেছি, ওকে লাঞ্চ দিয়ে দিব, দুপুরের খাবারটা দিব সেজন্য। তারপর সালাদ বানিয়ে রেখেছি, তো এখন ওর লাঞ্চ বক্সটা আমি রেডি করে নিলাম, ভাত, লেবু, সালাদ আর হচ্ছে ভেন্ডি ভাজি, মুরগির মাংসের তরকারি, এই হচ্ছে আজকে দুপুরের খাবার। তো অনেকে আপুরে হচ্ছে এই লাঞ্চ বক্স কোথা থেকে কিনেছে সেটা জানতে চেয়েছেন, আমি আসলে জানি না, এটাও আগেই কিনেছে, ওকে জিজ্ঞেস করলে জানা যাবে আর কি। তো আমার এই কাজগুলো গুছাতে গুছাতেই হচ্ছে আড়াইশো সকালবেলা ঘুম থেকে উঠে যায়, তারপর ওর বাবা যখন যায় সে তখন সজাগই থাকে, ওর বাবা অফিসে যাওয়ার সময় সে একটু কান্নাকাটি করবে, যেতে দিবে না, ও যেতে সাথে যেতে চায়। তো এইটা নিয়ে একটু ওকে সামাল দিতে একটু কষ্ট হয়, কেন ওকে সাথে নিয়ে যায় না সেটা নিয়ে কান্নাকাটি করবে, যতক্ষণ পর্যন্ত না ওর বাবা রেডি শেষ হয় ততক্ষণ পর্যন্ত ওর পিছু ঘুরতে থাকবে আর কি, আড়াইশ পিছন পিছন। তো এই তো ওর লাঞ্চ বক্স রেডি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।